Hello viewers, welcome to our YouTube channel Try to Learn Programming. আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগোরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব, সাথে সাথে তা কোডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ধাপ 1 শুরু। ধাপ 2 ইনপুট হিসাবে এল এবং ডাব্লিউ চলকে যথাক্রমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মান গ্রহণ করি। ধাপ 3 এরিয়া ইকাল টু এল ইন্টু ডাব্লু। ধাপ 4 ফলাফল হিসাবে এরিয়া চলকের মান প্রদর্শন করি। ধাপ 5 শেষ। এটা হচ্ছে অ্যালগোরিদম, সাথে যে দেওয়া আছে ওইটা ফ্লোচার্ট। তো ফ্লোচার্টেও একইভাবে ধাপ অনুযায়ী দেওয়া আছে। প্রথমে শুরু, পরে আমরা এল এবং ডাব্লু এর মান গ্রহণ করছি। ধাপ 3 এরিয়া ইকাল টু এল ইন্টু ডাব্লু। ধাপ 4 এরিয়ার মান প্রদর্শন। ধাপ 5 শেষ। এটাই মূলত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। এখন আমরা সরাসরি কোডে চলে যাব। আপনাদের বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা এখন তা কোডের মাধ্যমে দেখাব। প্রথমে দুইটি ভেরিয়েবল নেব এবং এরিয়া নেব। স্টোর করার জন্য আমরা এরিয়া নিয়েছি। এখন স্ক্যানএফ নেব এল এবং ডাব্লু এর মান। আমি ইন্টিজার হিসাবে নিয়েছি, আপনারা ফ্লোট ডাবলেও নিতে পারেন। আমরা এরিয়ার মধ্যে এল ইন্টু ডাব্লু স্টোর করব। এখন এই এরিয়াটা প্রিন্ট করব। প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা এরিয়া। মূলত আমরা অ্যালগোরিদমে ধাপ অনুযায়ী যাচ্ছি। প্রথমে আমরা শুরু করেছি, পরে স্ক্যানএফ নিয়েছে, পরে এরিয়ার মধ্যে এল ইন্টু ডাব্লু সেট করেছে, পরে প্রিন্ট এফ দিয়ে এরিয়াকে প্রিন্ট করিয়েছি। এখন আমরা রিটার্ন জিরো স্ট্যান্ডার্ড ফরম্যাটের জন্য দিতেই পারি। এখন আমরা তা রান করাব। আপনারা যে কোনো ভ্যালু দিতে পারেন, আমি 5 and 6 দিয়ে দিই। তো 5 into 6 30। তো আপনারা আশা করি বুঝতেই পেরেছেন এল এবং ডাব্লু এর মান যথাক্রমে 5 এবং 6 নিয়েছে, সাথে সাথে এরিয়াটা 5 into 6 প্রিন্ট হয়ে গেছে 30। আশা করি আপনাদের কোনো সমস্যা হয়নি, যদি সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাতে পারেন। নেক্সট ভিডিওগুলো পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ।